আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন ভিওয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আমি রেজন বলছিলাম আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে গেছি গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে সো ভিওয়ার্স আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেসার কবুতরের টস এবং ছাড়াছাড়ি করার আগে একটা পদ্ধতি অবলম্বন করলে রেসিং পিজন হারানোর চান্স নাইনটি ফাইভ কমে যাবে সো এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যদি আপনি আপনার রেসিং পিজনগুলোকে যদি মহব্বত করে থাকেন যদি ভালোবেসে থাকেন আর যদি আপনি আপনার কবুতরকে যদি না হারাইতে চান এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটিমাত্র পদ্ধতি অবলম্বন করলে রেসিং পিজন হারানোর চান্সটা অনেকাংশে কমে যাবে সোভিওর্স এখনও যারা আপনারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে রেসিং পিজন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন থ্যাংক ইউ সো মাচ যখন নতুন কোনো রেসার পালক রেসার কবুতরগুলো কালেক্ট করেন কালেক্ট করার পরে তিনি তার লোকেশনগুলো চেনান তারপরে কবুতরগুলো উড়ান তারপরে কিন্তু টস এবং সারা করতে নিয়ে যান কিন্তু টস এবং সারা করতে যে নিয়ে যাবেন কবুতরগুলো যদি বাড়িতে না আসে কবুতরগুলো যদি হারিয়ে যায় এই চিন্তা কিন্তু সবসময় জন্য মাথার মধ্যে ঘুরতে থাকে আমাদের শখের কবুতর যাতে না হারিয়ে যায় এর জন্য কিন্তু অনেক পন্থা আমরা অবলম্বন করে থাকি আমরা এক কিলোমিটার দূর থেকে ছাড়ি কয়েকবার সারি তারপরে দুই কিলোমিটার দূর থেকে আমরা কয়েকবার সারি এইভাবে আস্তে আস্তে করে কিন্তু আমরা টসে নিয়ে যাই অনেক ক্ষেত্রে দেখা যায় যে যখন আমরা দশ কিলোমিটার দূরে যখন যাচ্ছি যখন কবুতরগুলো ছাড়লাম সারলাম তখন কিন্তু কবুতরগুলো বাড়িতে ব্যাক করে না বাড়িতে ব্যাক করলেও কিছু কবুতর আছে সারাটা দিন কিন্তু লাগিয়ে দেয় যাতে করে এই সমস্যার সম্মুখীন আমাদের না হইতে হয় এই জন্য কিন্তু একটা টেকনিক একটা পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন তবে এই পদ্ধতিটা আপনি অবলম্বন করতে পারবেন সেই সব কবুতরকে দিয়ে যেই কবুতরগুলো রানিং অর্থাৎ অ্যাডাল্ট যাদের এক দশক ঝরে গিয়েছে অথবা এক বছর বয়স হয়ে গিয়েছে সাত আট মাস বয়স হয়ে গিয়েছে এই ধরনের কবুতর দিয়ে কিন্তু আপনি এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন যে পদ্ধতিটার কথা আমি বলছি এটা হচ্ছে মোটিভেশনাল পদ্ধতি কোনো বেবি রেসিং পিজন দিয়ে কিন্তু আপনি এই পদ্ধতিটা অবলম্বন করতে পারবেন না যেগুলো অ্যাডাল্ট হয়েছে যেগুলো রানিং হয়ে গিয়েছে সেই সব কবুতর দিয়ে কিন্তু আপনি এই মোটিভেশনাল এই পদ্ধতিটা আপনি অ্যাপ্লাই করতে পারেন যখন আপনি দূরপাল্লায় টস করতে নিয়ে যাচ্ছেন ধরতে পারেন পঞ্চাশ একশো একশো প্লাস এত দূরে যখন আপনি আপনার কবুতরকে যখন নিয়ে যাবেন আপনি আপনার টসের জন্য বিশটা কবুতর আপনি কাজ করছেন বিশটা কবুতরের মধ্যে দশটা মাদি দশটা নর এই দশটা মাদির সঙ্গে দশটা নর আপনি পেয়ার করিয়ে দিবেন আপনাকে মনে রাখতে হবে যখন আপনি দূরপাল্লায় টস করতে নিয়ে যাচ্ছেন ওই টসের আগ মুহূর্তে কিন্তু এই পদ্ধতিটা আপনাকে অবলম্বন করতে হবে যেদিন আপনি টস করতে নিয়ে যাবেন তার দুই থেকে একদিন আগে আপনি পেয়ার করিয়ে দিবেন যখন আপনি পেয়ার করিয়ে দিবেন ওদের মধ্যে একটা মহাব্বত তৈরি হবে একটা ভালোবাসার সৃষ্টি হবে বাস্তব একটা উদাহরণ দিলে আপনার বুঝতে পারবেন আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি নিজে পরীক্ষা করতে পারেন যে কবুতরগুলোকে আপনি পেয়ার করেছেন ওই কবুতরগুলো আপনি আকাশে উড়ায় দেখেন আর যেই কবিতাগুলোকে আপনি পেয়ার করার নাই ওই কবিতাগুলো আপনি আকাশে ওড়াই দেখেন দেখবেন যে কবিতাগুলোকে আপনি পেয়ার করেছেন ওই কবিতা কিন্তু দ্রুত আপনার বাড়িতে ব্যাক করছে ওরা ঠিকমতো ফ্লাই করবে না আর যে কবিতাগুলোকে আপনি পেয়ার করার নাই সিঙ্গেল রাখছেন ওই কবিতাগুলো কিন্তু অনেক সময় ফ্লাইং করবে এটার মূল কারণ হচ্ছে যে কবিতারকে আপনি পেয়ার করে দিয়েছেন তার কিন্তু সঙ্গী আছে সে কিন্তু দ্রুত বাড়িতে ব্যাক করবে এটা মহাবোধের খাতিরে ভালোবাসার খাতিরে ছোট্ট একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন মানুষের বিয়ে করার আগের জীবন থাকে একরকম বিয়ে করার পরে কিন্তু ভিন্ন রকম হয়ে যায় ইচ্ছায় কিন্তু আপনি বিয়ে করার পরে ঘুরতে পারবেন না চলাফেরা করতে পারবেন না এদিক সেদিক কারণ আপনার বাসাতে আপনার সঙ্গী আছে আপনার জন্য সে অপেক্ষা করছে আপনার পরিবারের সদস্যের উপর আপনার দায়িত্ব আছে আপনার বাচ্চাদের উপর আপনার দায়িত্ব আছে ঠিক কবুতরের বেলায়ও কিন্তু সেম যখন কবুতরকে আপনি পেয়ার করিয়ে দিবেন তাদের মাইন্ডের মধ্যে সংসার করার একটা প্রবণতা এটা কিন্তু ঢুকে যাবে তো যখন আপনি টস করতে নিয়ে যাবেন যখন আপনি এই পেয়ারটা করিয়ে দিবেন কবুতরগুলো কিন্তু এই জন্য দ্রুত বাড়িতে ব্যাক করবে সর্বোপরি যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে যত পদ্ধতি আপনি অবলম্বন করেন না কেন আল্লাহ তালা আপনার তকদিরে যেটা লিখে রেখেছেন এর বাইরে কিছু হবে না সুতরাং আপনি চেষ্টা করে যাবেন বাদ বাকি আল্লাহ ইচ্ছা একটা বিষয় মনে রাখতে হবে যে আল্লাহ যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নেন আমার কল্যাণের জন্য আমার মঙ্গলের জন্য এটাই মনে করতে হবে আমি দেখতে পাচ্ছি এটা আমার অকল্যাণ হয়ে যাচ্ছে আমার ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু এর মধ্যে যে কল্যাণ রয়েছে মূলত এটা আমি বুঝতে পারছি না কারণ আল্লাহতালা সব বিষয়ে জানেন সব বিষয়ে খবর রাখেন অদৃশ্যের খবর শুধুমাত্র একমাত্র আল্লাহ তালাই জানেন অন্য কেউ জানে না সর্ব অবস্থায় বালা মুসিবদে আল্লাহ তালার উপরে বিশ্বাস স্থাপন করবেন আল্লাহ তালা এহকালে এবং পরকালে উত্তম প্রতিদান দান করবেন আমি আমার ভিডিওর মধ্যে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করে থাকি যাতে করে দিনের এই দাওয়াতটা আপনারা পেয়ে যান সো ভিউয়ার্স কোরাণুল কায়মের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ামান আহসান কওলাম মিমমান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালাইন্নী মিনাল মুসলিমিন অর্থাৎ বলছেন তার কথার শেয়ার কার কথা উত্তম হবে যে নিজে ভালো কাজ করে আল্লাহ তালার দিকে মানুষকে ডাকে আর বলে ও কিন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলমানদের মধ্যে একজন আল্লাহ তালা আমাদের উত্তম পরিধান দান করেন আলাইকুম